বাহাবার বাড়ি এই গ্রামে শ্বশুরি বাড়ি ও বলো তোমার বাড়ি কই গো নারী বলো বলো তোমাদের বাড়ি কই তাই না আমাদের মেয়েদের বাড়ি হয় মা বিয়ের আগে থাকি বাবার কাছে বিয়ের পরে চলে যাই স্বামীর কাছে শ্বশুর বাড়ি আমরা এমন অভাগিনী নিজেদের পদবিটাও উনি কিন্তু নিয়ে আসতে পারি না আমি রায় ছিলাম বিয়ের পরে তার অধিকারের অধিকারী হয়ে গেছি তাই মহাজন বলছে বলো তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বলো তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই সবার কাছে একবার আমি আসবো বাড়ি গ্রামে শ্বশুর বাড়ি ওই বাবার বাড়ি এই গ্রামে শ্বশুর বাড়ি ওই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বলো তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে সহস্র কোটি প্রণাম জানাই জনম ভরে ভাতরা ধীরাম ঘরের হারিতে আপনে ভেবে বাস করি না ঘরের বাড়িতে আজ সত্যি কথা বলি আমার কমিটি যে সকল গুরুজনেরা আছেন আজ আমাকে যেভাবে এখানে এনেছে ওনাদের ঋণ আমি জনম জনম কখনো শোধ করতে পারবো না তাই ওনাদের জন্য সবাই মিলে আরেকবার জোর করে বড় তালি সবাই মিলে ওনারা যেন আরো থেকে আরো বড় অনুষ্ঠান করতে পারে এই আশীর্বাদ করবেন জনম ভরে ভাতরা ধিবি পরের হালিতে আপনে ভেবে বাস করিনি পরের বাড়িতে
ঘরে বাসা বেঁধে আপন করে থাকি। তাই আজ এই মধুর বৃন্দাবনে যারা যারাই আমার এই কৃষ্ণ নামের আঁচলে যারা দান করেছেন, সকলের দান যেন আমার গিরিধারী চরণে তোলা থাকে। আমার পায়ে কেউ হাত দিও না মাগো, তোমাদের পায়ে ধরে বলি, আমার পায়ে কেউ হাত দিও না। তাই মহাজন বলছে, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। নিজের বাড়ি বুঝবি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে। মানুষ হয়ে নিজের বাড়ি বুঝবি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে। সেদিন বুঝতে পারবো তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য আমরা মারামারি বিচ্ছেদ করি, ঝগড়া করি, কিন্তু চোখ বুঝে দেখবেন কেউ কারো নয়, এ বাড়ি বাড়ি নয়। তাই মহাজন নকুল বিশ্বাস বলছে, নকুল বলে নিজের বাড়ি খুঁজলি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে। মানুষ হয়ে বাড়ি খুঁজলি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে। সেদিন বুঝতে পারবো তুমি আমি, এখন বুঝতে পারলাম তুমি আমি, এই দেশের কেউ নই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। আজ এই আসরে যত ভক্তিমতী মায়েরা, আমার শ্রদ্ধাভাজন বাবারা আছেন, সবাই যে আশা নিয়ে দান করেছেন, সকলের দান যেন আমার গোবিন্দ পূর্ণ করে, সবাইকে যেন ভালো এবং সুস্থ সুন্দর রাখে জীবন। পরের হাড়িতে আপন ভেবে বাস করিলাম পরের বাড়িতে, জনম ভরে ভাত রাঁধিলাম পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলাম পরের বাড়িতে। যেন আসে যে কবে,
বলো বলো তোমাদের বাড়ি কই। একটু জোর করে করতালি সবাই মিলে।